পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চলল গুলি দাঁড়িয়ে থাকা একটি চারচাকায়। আতঙ্কে বর্ধমান রেনেসা টাউনশিপের বাসিন্দারা, ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, এই রেনেসা টাউনশিপে অনেক পরিবারের বাস, এর মধ্যে অনেকেই বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছেন, তাদেরকেও অনেকে চেনেন না। কার্যত মাসখানেক আগে রেনেসা টাউনশিপে আবাসিকদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। তখনই এলাকাবাসীরা অনুমান করেছিলেন যে আগামী দিনে যাতে দ্বিতীয় খাগড়াকর না হয় এই রেনেসা টাউনশিপে, কিন্তু এই প্রথম স্ট্রাচে গ্রুপের রেনেসা টাউনশিপে এরকম ঘটনা ঘটে গেল। গাড়ির মালিক দেবজিৎ ঘোষ জানান, আগামীকাল সন্ধে নাগাদ চার চাকাটি বাড়ির সামনে পার্কিং করে, কিন্তু আজ সকাল 8:30 নাগাদ যখন গাড়ি নিয়ে বেরোতে যান তখন তার চোখে পড়ে চার চাকার পিছনের কাচের দরজায় ক্র্যাক রয়েছে এবং বুলেটের ছেদ। সার্বিকভাবে আতঙ্কে এলাকাবাসীদের খবর দেন এবং বর্ধমান থানায় ফোন করেন। যথারীতি ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। আতঙ্ক তো খুবই, যে ফ্যামিলি নিয়ে থাকি, বাচ্চা বাচ্চা নিয়ে থাকি, আমরা যে নিশ্চয়তা ছিল আমরা যখন তখন বেরোতে পারতাম সেটা এবার ভয়ের মধ্যে আছে, যে ছেলে মেয়েরা ঘুরছে এনে পড়তে যাচ্ছে খেলতে যাচ্ছে, সেটা তো ভয়ের ব্যাপার। আর পিছনের সিটটাতে মোটামুটি ধরুন বাচ্চারাই বসে, সামনে হাজবেন্ড ওয়াইফ বসলে পিছনের সিটে ছোট বাচ্চা দুটো বসে, সেই সময় যদি বাইচান্স কিছু হয়ে যায় তো কেলেঙ্কারি হয়ে যাবে না? না, তার মধ্যে রাত্রেবেলা কে করলো এটা? মাঝরাত্রে তো যে পড়ছে সে তো জানে এটা ফাঁকা গাড়ি, ফাঁকা গাড়িতে এরকম ভাবে গুলি করার মানেটাই তো বোঝা যাচ্ছে না। তার মানে এধারে কোথাও কিছু হয়েছে বা কোনো উৎকল ঢুকেছে, ডেঞ্জারাস লোক কেউ ঢুকেছে, সেটা তো এবার ইনভেস্টিগেশন করলেই বোঝা যাবে। আপনাদের কারোর সাথে শত্রুতা বা কিছু? না, আমাদের কারোর সাথে শত্রুতা নেই, শত্রুতা থাকলে তাকে সন্ধেবেলায় করতো, সন্ধেবেলায় আমার হাজবেন্ড গাড়ি রেখেছে তখন কিছু নেই, এটা মাঝরাতে করা গাড়ি। আর যে করছে সে তো জানছে গাড়িতে ফাঁকা, যে অ্যাটাক করবে সে তো আগে সামনের সিটটা দেখবে যে কে আছে না আছে, গাড়ি তো চলেনি, গাড়ি এক জায়গায় দাঁড় করানো, ফাঁকা গাড়িতে গুলি করছে, সেটা শত্রুতা কি আছে? ফাঁকা গাড়িতে তো শত্রুতা নেই। প্রথম কিরকম ঘটলো? প্রথম এইরকম ঘটলো, রেনের সাথেই প্রথম প্রথম ঘটলো এইভাবে। আমার নাম স্বর্ণালী ঘোষ। কি ভাবতেন মানে এখানে কি চিন্তা ভাবনা করছেন আপনারা? কি চিন্তা ভাবনা করবো, পুলিশের হাতেই ছেড়ে দিয়েছি, পুলিশ ইয়েদের থানার মধ্যে আমাদের একটা ভরসা আইনের ওপর, যদি ইনভেস্টিগেশন করে ওরা বার করতে পারে, আমাদের যতটা কর্তব্য আমরা মেইনটেনেন্স অফিসে জানিয়েছি, থানাতে জানিয়েছি। আমার নাম স্বর্ণালী ঘোষ। দুদিকেই কি দাগ ছিল গাড়িটাতে, মানে একদিকে গুলি করে বা একদিকে? হ্যাঁ, একদিকে তো ওখানটা করে, প্রথমটা আমরা ওখানেই দেখেছিলাম, তারপর এখন মেইনটেনেন্স অফিসে গিয়ে আমরা রিটার্ন জমা দিতে যাচ্ছিলাম, তখন আমি পিছনে বসতে গিয়ে দেখছি এই ধারে আবার একটা দাগ, তখন আমার হাজবেন্ডকে বললি যে এই ধারেও একটা দাগ। ওরা সব, ওখানে অনেক দাদারা ছিল, পাড়ার দাদারা আছে, সব দেখলো, তখন ওরা আইডিয়া করলো যে এটা গুলিরই, এটা যদি রড বা বাঁশি দিয়ে হতো ভেতরের আওয়াজটা, ভেতরের আঘাতটা কোথা থেকে এলো? শুনলাম বলতে, যেটা এখন যেটা শোনা গেল যে বাজেটা আমারই গাড়ি, এটা আমার বাড়ির সামনে পার্ক করা ছিল কাল সন্ধে 6টা থেকে, আজকে সকালবেলায় প্রথম গাড়িটাকে বার করতে যাব, গাড়ি নিয়ে বেরোবো, তখন গিয়ে প্রথম আইডেন্টিফাই করি যে আমার গাড়ি ডান দিকে পিছনের কাঁচটা ভাঙা। প্রথমে ভাবি ওদেরকে স্ক্রু ড্রাইভার দিয়ে ঠুকে কেউ হয়তো ভেঙেছে, যে এটা হয়তো কোনো ইয়ে করেছে। এবার সেটা নিয়ে যখন কমপ্লেন করতে যাবো রেনেস অফিসে, তখন বাঁ দিকের দরজা খুলতে গিয়ে দেখি বাঁ দিকের দরজা তো ফুটো এবং প্যানেলে ফুটো রয়েছে, এবং দরজার গায়েতে এরকম ফুটো রয়েছে যেটা মানে মনে হচ্ছে যেন কেউ গুলি করেছে। তো তখনই আমাদের সন্দেহ হয়, তখনই আমরা বর্ধমান থানাকেও ইনফর্ম করি এবং বাকি সবাইদেরকে ইনফর্ম করি। না, সেটা এখন সিচুয়েশনটা দেখে, যেভাবে টোটাল ইয়েটা রয়েছে সেটা দেখে মনে হচ্ছে এটা গুলি হয়েছে, কারণ এই এইদিকে দরজা দিয়ে ঢুকেছে, এইদিকে দরজার প্যানেলও ফুটো আছে, ওইদিকে দরজার প্যানেলও ফুটো আছে, এবং গাড়ির বডিতেও ফুটো রয়েছে, সেটা দেখে আমরা ডাউট করছি এটা গুলি করেছে। স্ক্রু ড্রাইভার দিকে একদিকে কাঁচ হয়তো ভাঙতে গেছে, সেরকম কিছু হবে না। আতঙ্কের মধ্যে তো অবশ্যই আছে, যেরকম কে করলো বা এরকম ঘটনা, গুলি চলা বলে ব্যাপার, এটা ধরো সাধারণ ব্যাপার না, এমনি চুরি করতে গেছে সেটাই, এবার সেটা নিয়ে আমরা সবাই একটু চাপে আছি এবং যথেষ্ট টেনশনে আছি। বর্ধমান থানাকেও ফোন করেছি, সঙ্গে সঙ্গে ওনারা কোঅপারেট করেছেন, এসছেন, দেখছেন, এবার দেখা যাক কি হয়। না, ওনারা কিছু জানাননি, ওটা এখন একটা ইনভেস্টিগেট করছেন, ওনারা দেখছেন। ওটা অন্য কিছু হয় না, ওটা জাস্ট আই ওয়াস আর কি, মানে গেট গুলোই থাকে, গেট তো সবসময় খোলা থাকে বা ইয়ে যা। হতেই পারতো, হয়তো আমার প্রাণী হতে পারে, এরকম কিছু ঘটনা হতেই পারতো, এখন কি থেকে হলো এটা সেটা নিয়ে আমরা খুব কনফিউজ। না, সেরকম তো এসা সেরকম কিছু নেই, সেটা তো আমি এখানকার বাসিন্দা, বর্ধমানেরই পুরনো বাসিন্দা এবং এখানে ব্যবসা করি, খোশবাগানে আমার ব্যবসা,
না, পুলিশ এখনো কিছু জানায়নি, পুলিশ এটা ইনভেস্টিগেট করছে, পুলিশ দেখছে। আমার দেবজিৎ ঘোষ, আমার বাড়ি হচ্ছে এখানে ইনার রিং রোডে, আর আমি মেন হচ্ছে খোঁজবাগানে ইস্কে নার্সিং, এখানে হচ্ছে ইনার রিং রোড সিক্স এর সামনে স্বর্ণদেব ভিলা, আমি লাস্ট 2 বছর আছি। এই দেখুন, 1 মাস আগে আমরা সেন্ট্রাল গ্রাউন্ডে এজিটেশনের সময় বলেছিলাম যে এই জায়গাটা যেন খাগড়াগড় না হয়ে যায়। দেখুন, আমাদের কথাটা তখন মনে হয়েছিল যে অতিশয়োক্তি করছি, আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে যা বলেছিলাম এক বর্ণ তার ভুল বলিনি। আজকে রেনেসার ভিতরে গুলি চলেছে, ভদ্রলোককে প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফায়ার করা হয়েছে। লাকিলি উনি বেঁচে গেছেন, কারণ যেহেতু কাঁচটা তোলা ছিল উনি বুঝতে পারেননি ভেতরে আছেন কিনা, থাকলে উনি আজকে বেঁচে থাকতেন না। আপনারা গাড়িটা দেখেছেন, এদিক থেকে ফায়ার করা হয়েছে পিছনের সিটে, ওই দিকে রয়ে গেছে বুলেটটা এখনো পর্যন্ত। তো তাহলে রেনেসার ভিতরে যদি কোনো মানুষ তার বাড়ির সামনে নিরাপদ নয়, ওটা তার বাড়ি, যে জায়গাটায় ফায়ারিং হয়েছে তার বাড়ি, তাহলে রেনেসায় আমি তখনই বলেছিলাম যে এনাফ সার্ভেলেন্সের অভাব আছে, সিসিটিভি ক্যামেরা ঠিকঠাক নেই। যদি থাকতো তাহলে আজকে সিসিটিভি ধরে তো চিহ্নিত করা যেত, আজকে সাচে চিহ্নিত করে দিক। তারা তো বলে সবসময় আমাদের এনাফ সার্ভেলেন্সের ব্যবস্থা আছে, অনেক সিসিটিভি আছে, মোর দ্যান এনাফ। তাহলে তাই যদি থাকে তাহলে আজকে আততায়ীকে খুঁজে বের করে দেখিয়ে দিক সাচি। এইভাবে আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করে প্রত্যেক সময় প্রাণ হাতে নিয়ে তো আমরা এখানে বাস করতে পারি না। আর এদিকে উনি বড় বড় প্রজেক্ট বলছেন, খেলার মাঠের উনি একাডেমি করতে চাইছিলেন, আগে আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দিন। আমরা তাকে ভরসা করে যেখানে জায়গা কিনে বাড়ি করেছি, আজকে আমাদের জীবন বিপন্ন। আমরা আপনি এখনো বুঝতে পারছেন না, বাড়ির সামনে কোনো মানুষ নিরাপদ নয়, তার বাড়ির সামনে ফায়ার হয়েছে। ওই গাড়িতে উনি যদি থাকতেন উনি মারা যেতেন, শুধু কাঁচটা তোলা ছিল বলে আততায়ীরা বুঝতে পারেনি ভেতরে আছেন কি নেই। এটা তো চরম ইনসিকিউর একটা অবস্থা, এর থেকে একটা মানুষ কতটা ইনসিকিউর কোথায় ফিল করবে? আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি এই নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোর দিতে হবে, পুরো সিসিটিভিতে মুড়ে ফেলতে হবে এলাকাটাকে। আর সব থেকে বড় কথা, যে সিকিউরিটি গুলোকে আমরা বারবার বলেছি, যারা গেটে আছে, যারা ঢুকছে বের হচ্ছে, তাদেরকে তাদের আইডেন্টিটি চেক করুক। আমি তখন বলেছিলাম না, এখানে ভাড়াটে এগুলো কেউ চিনি না, এখানে নিরাপত্তা তো নেই। আমি তো বারবার বলেছি, সাচির কাছে ডেটা নেই যে কারা বাস করছে এখানে ভাড়া নিয়ে, তাদের মধ্যে কটা টেরোরিস্ট আছে ওরা বলতে পারবে না। এরা যারা এখানে ভাড়া নিয়ে বসে আছে তাদেরই মধ্যে কেউ নয়, এটা কে বলতে পারে? আমি বলেছিলাম না এটা খাগড়াগড় হয়ে যাবে দ্বিতীয়, আমরা কিন্তু সেই দিকে এগিয়ে গেছি, আজকের ঘটনা প্রমাণ হয়ে গেল। আমার নাম কাজী সব্যসাচী, আমি রেনেসার একজন বাসিন্দা।